প্রিয় 2024 এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা সেরা তিনটি রচনার মধ্যে দৈনন্দিন জীবনের বিজ্ঞান এই যে রচনাটা, এইটা আমি সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। তো আমি তোমাদের টোটাল 11খানা রচনা রেডি করেছি মাধ্যমিক 2024-এর জন্য। যারা পিডিএফ আকারে নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তোমরা কী করে পাবে 11খানা, সেটা আমি তোমাদেরকে পরপর কিন্তু বলে দেব, ঠিক আছে? 11খানা পেয়ে যাবে তোমরা। তো চলো আজকের ভিডিওতে যেটা যেমনটা বললাম যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান উত্তরসহ আলোচনা করব, সেটা একবার জাস্ট একটু তোমরা সবাই দেখে নাও। তো বন্ধুরা, এটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। প্রথমেই তোমরা কি করবে দেখো, প্রথমে তোমরা এরকমভাবে একটা ভূমিকার প্রথমে তোমরা একটা কোটেশান লিখবে। কি লিখবে? যে বিজ্ঞানই বর্তমান জগতের উন্নতির মাপকাঠি, বিজ্ঞানের অগ্রগতিতে সভ্যতার অগ্রগতি, ঠিক আছে? এটা লেখার পরে প্রফুল্ল চন্দ্র রায়ের লেখা, তাই তার নামটা দিয়ে দিলে। তারপরে লিখবে ভূমিকা, এখানে লিখবে একটি নৌকা যেমন বৈঠার সাহায্যে সামনের দিকে এগিয়ে যায় সভ্যতার অগ্রগতিতে, বিজ্ঞানের কাজও অনেকটা সেই রকম। সেই আদিমকালে মানুষ কর্তৃক আগুন আবিষ্কারের ভেতর দিয়ে যে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছিল, আজ তা সুদূর প্রসারিত, নিত্যদিনের প্রয়োজনীয় এবং সার্বিক অগ্রগতির এক সোপান। তারপরে দেখো বিজ্ঞানের সূচনা বলে হেডিং দেবে ও অগ্রগতি বলে, যখন থেকে শিক্ষা সভ্যতা সংস্কৃতির জয়যাত্রা, তখন থেকে বিজ্ঞান চর্চার সূত্রপাত। অন্যান্য জ্ঞানশাস্ত্রের মতো বিজ্ঞানের জন্মকাল ও সুপ্রাচীন, আধুনিক বিজ্ঞানের সুসম্মতি এবং সূচনা ইউরোপ ভূখণ্ডে অষ্টাদশ শতাব্দীতে সংগঠিত শিল্প বিপ্লবে। এই বিপ্লবের হাতিয়ার ছিল বাষ্প শক্তি, কলকারখানায় যানবাহনে বাষ্পশক্তির প্রয়োগ শিল্প সমৃদ্ধির দিগন্ত উন্মোচন করে, যা কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, চিকিৎসা বিপ্লবের গুরুত্ব ক্রমাগত বাড়িয়ে দিয়েছে। তারপর দেখো নাগরিক প্রত্যয়িক জীবনে বিজ্ঞানের অবদান, সমাজ ও জীবনের সর্বত্র ছড়িয়ে ও ছিটিয়ে আছে বিজ্ঞানের অশেষ দান। কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষা, যানবাহন, আমোদ প্রমোদ, খেলাধুলা, অর্থাৎ সমাজ ও জীবনকেন্দ্রিক যে কোনো ক্ষেত্রে বিজ্ঞানের প্রসন্ন হস্তের কল্যাণ স্পর্শ আছে ছড়িয়ে। তার অকৃপণ দাক্ষিণ্যে আজ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য ও সমৃদ্ধি, ঠিক আছে? এবং এর পরবর্তী যে পয়েন্ট সেটা লিখবে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের দান। দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপ মানুষ আজ বিজ্ঞান শক্তির উপর নির্ভরশীল। যে কোনো সভ্য নাগরিকের প্রত্যয়িক কার্যক্রম লক্ষ্য করলে এর সত্যতা প্রমাণিত হয়। দিনের 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজের সঙ্গে বিজ্ঞান অতপ্রতভাবে জড়িত। মানুষ বিজ্ঞানের উপর কেবল নির্ভরশীল নয়, সভ্য ও সুখী জীবনের জন্যে বিজ্ঞানের কাছে অনেকাংশে দায়ী। একথা স্বীকার করতে হবে বিজ্ঞান আর সব শ্রেণীর সকল মানুষের জন্যে। তারপরে লিখবে কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান। বিজ্ঞান উদ্ভাবিত কোনো কিছু ব্যবহার করবে না, কোনো সভ্য মানুষ এমন পণ করতে পারে না। কৃষককেও আজ বিজ্ঞানের কাছে ঋণের হাত প্রসারিত করতে হয়েছে। ভূমিকর্ষণ থেকে ফসল সংগ্রহ, ঝাড়াই মাড়াই, সংরক্ষণ, প্রতিটি পর্যায়ে আছে বিজ্ঞানের অকৃপণ দান। শিল্পক্ষেত্রেও বিজ্ঞানের কৃপায় যন্ত্রের প্রাধান্য, বড় বড় কলকারখানার দিকে তাকালেই মনে হয় বিজ্ঞান লক্ষ্মী কি কর্মকাণ্ডই না শুরু করেছেন। তারপর দেখো চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। শরীর ব্যাধির মন্দির, ব্যাধির বিরুদ্ধে যে লড়াই তার হাতিয়ার জুগিয়েছে বিজ্ঞান। রোগ বিনাশ বা রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ওষুধ কিংবা যন্ত্রপাতি বিজ্ঞান সৃষ্ট। পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক্সের আবিষ্কার চিকিৎসা জগতে এনেছে যুগান্তর। রেডিয়াম রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্সরে প্রভৃতি আধুনিক চিকিৎসা ক্ষেত্রে এক একটি বিস্ময়কর সংযোজন। শল্য চিকিৎসার ক্ষেত্রে যে অসামান্য পরীক্ষা নিরীক্ষা, হৃৎপিণ্ড পরিবর্তন, ব্রেন অপারেশন প্রভৃতি বিজ্ঞানের জাদুকরি মহিমার কথাই প্রচার করে। এরপরে লিখবে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। শিক্ষায়তনে দেখা যায় শিক্ষাদানের প্রয়োজনীয় উপাদান অধিকাংশ বিজ্ঞান লক্ষ্মীর প্রসাদ পুষ্ট দান। বই, খাতা, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, গ্লোব, মানচিত্র, চার্ট, বিজ্ঞানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি সব কিছুই বিজ্ঞানের স্নেহলালিত ও কৃপাধন্য। ছাত্রছাত্রীর খেলাধুলোর সামগ্রীও ওই স্নেহ ও কৃপা থেকে বঞ্চিত নয়। এরপরে লিখবে অকল্যাণকর দিক। স্বীকার্য যে বিজ্ঞানের কৃপায় মানুষের কপালে জোটেনি অবিমিশ্র সুখ ও সৌভাগ্য যন্ত্র।
যন্ত্র মানুষের সুকোমল সুকোমল হৃদয় বৃত্তগুলিকে হত্যা করে, তাকে করেছে যন্ত্র। যন্ত্র যেমন পরিশ্রম লাঘব করে করছে, সময় বাঁচিয়েছে, তেমনি অনেকের রুজি রোজগার গ্রাস করে বেকার করেছে। ধনী আরও ধনী হয়েছে, গরিবের দৈন্যের শেষ নেই। লক্ষ লক্ষ শ্রমিকের ব্যক্তিসত্ত্বা অবলুপ্ত, তাদের নামের অস্তিত্বটুকু স্বীকৃত নয়, তারা পরিণত হয়েছে সংখ্যায়। এর পরবর্তীতে কি লিখবে উপসংহারে? বিজ্ঞান প্রাণ বিশিষ্ট কোনো দৈবসত্তা নয়। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের উপরে আত্মনির্ভরতা মানব জীবনের কিছুটা অসুবিধার সৃষ্টি করলেও সামগ্রিক দিক দিয়ে বিজ্ঞানের কল্যাণকর ভূমিকায় মুখ্যতম। তবে দুঃখের কথা এই যে, দারিদ্র্যের কারণে আজও বহু মানুষ বিজ্ঞানের সুবিধা থেকে বঞ্চিত। দারিদ্র্যের দূরীকরণ সম্ভব না হলে সে সুবিধা তাদের কাছে অধরাই থেকে যাবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।